লোকমানে হাকিম নাম শুনছেন? হাকিম লোকমান নাম শুনছেন না? যার কথা আল্লাহ কোরআনে কোট করেছেন, নবী ছিলেন না, নবী ছিলেন না, আল্লাহর কথাগুলো পছন্দ হয়েছে। লোকমানে হাকিমের অনেকগুলো সন্তান ছিল, ইন্তেকালের আগে সবাইকে ওসিয়ত করতেছেন লোকমান। একটা সন্তান বলতেছে, আব্বা তুমি আমাকে ওসিয়ত করে লাভ নাই, আমার দ্বারা দুনিয়ায় কোনো কাজ হবে না, তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাই, আমার আর কিছু লাগবে না। ওয়াজ নসিহত পাবলিকরে বুঝানো, এটা আমার দ্বারা হবে না বাবা, তুমি পারছো, তোমার অন্য ছেলেরে বুঝাও, আমার কিছু টাকা পয়সা দাও, আমি বিজনেস করে খাই। হাকিম লোকমান বলছেন, বাবা তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা তো আমার নাই, ব্যাংক ব্যালেন্স নাই। বলছে, বাবা আপনি যেভাবেই হোক দেন, আমি বিজনেস করব, আমার টাকার দরকার। লোকমান বলছেন, তাহলে বাবা শোনো, তোমাকে ওসিয়ত করতেছি, তুমি যদি টাকা পেতে চাও, সমূহ বিপদ থেকে বাঁচতে চাও, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে চাও, যখনই সুযোগ পাবা দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। সুবহানাল্লাহটা পড়েন না? অনেকগুলো ব্যাখ্যা আছে। প্রথম রাকাতে পড়বেন সুরা আল ফাতিহার পড়ে উলিয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরা আল ফাতিহার পড়ে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আর এই নামাজের সেজদায় গিয়ে বাংলায় ইংরেজিতে হিন্দিতে আরবিতে যত ভাষা জানেন সকল ভাষায় আপনি তা সেজদায় পড়ে দোয়া করবেন। আল্লাহ বলছেন, গোলাম তুই সালাতুল হাজতের সেজদায় গিয়ে আমার কাছে নিজের ভাষায় চাইলে, তুই কি আর চাইবে, তোর চাওয়ার গতি আর কি, তুই আর কতটুকু চাইবে, যা চাইলে তার দশ গুণ বাড়াইয়া দিলাও। এজন্য কেমন ঘটনা দেখেন, হযরতে লোকমান হাকিম সন্তানকে ডেকে বললেন, বাবা তুমি চাচ্ছ তোমাকে আমি কিছু টাকা দেই, বিজনেস করো, তোমাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, কিন্তু বাবারে আমার একটা বন্ধু আছে অনেক দূরে সাগরের পাড়ে, তার বাড়ি, তার কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা পাই, 3000 স্বর্ণের টাকা পাই, তার কাছে গিয়ে তুমি টাকা এনে বিজনেস করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবারে ওখানে যাওয়ার আগে তুমি কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে পারো, মরেও যেতে পারো, পৃথিবীতে হয়তো কোনোদিন বাঁচবে না, মরে যেতে পারো, তুমি কি পারবে ওই জায়গায় যেতে? হাকিম লোকমান বললেন, সন্তান শরব তোমাকে আমি ওসিয়ত করছি, টাকা আনতে যখন যাইবা ঘর থেকে বের হলে মহা বিপদে পড়ে যাবা, এক নাম্বার বিপদ হলো বাবারে ঘর থেকে যখন বের হবা যাওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে যায়ো। আমি হাকিম লোকমান বলছি, তুমি তো কঠিন বিপদের সম্মুখীন যাচ্ছ, হয়তো আর কোনোদিন ফিরে আসবে না, এই কঠিন বিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে হয় ঘর থেকে বের হওয়ার আগে দুই রাকাত সালাতুল হাজত পড়ে যদি যাও, আমি বাবা বলে দিয়েছি তোমার জিম্মাদার স্বয়ং আল্লাহ। লোকমানে হাকিমের সন্তান ঘর থেকে বের হলেন, বাবা বললেন, বাবারে ঘর থেকে বের হয়ে রাস্তায় যাওয়ার পরে মরুভূমি দিয়ে তোমাকে হাঁটা লাগবে, কিছু দূর হাঁটতে হাঁটতে মধ্যাহ্ন বেলা হয়ে যাবে, তোমার ঠান্ডা পানির তৃষ্ণা লাগবে, তোমার কাছে কোনো ঠান্ডা পানি থাকবে না, কারণ তোমার লুঠায় তোমার কাছে বেগে পাত্রে বোতলে যে পানি আছে ওই পানি ঠান্ডা থাকবে না, মরুভূমিতে চলতে চলতে পানিটাও পর্যন্ত গরম হয়ে যাবে, ওই পানি পান করলে তোমার তৃষ্ণা নিবারণ হবে না, তুমি যখন মরুভূমিতে পরিশান হয়ে যাবে এদিক সেদিক ছুটাছুটি করবে, জিহ্বা যেন বের হয়ে যায়, পানির তৃষ্ণায় তুমি মরে যাও। এই পর্যায়ে পৌঁছে গেলে বাবা
তুমি আল্লাহর উপরে ভরসা করে যেখানেই সুযোগ পাই বা দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিবা। সালাতুল হাজত পড়ে সালাম ফিরায়া বাম দিকে তাকাবা, বাম দিকে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। বাবা রে, মরুভূমিতে কোনো জঙ্গল নাই। তুমি যে দুই রাকাত হাজতের সালাত পড়বে, আল্লাহ এই বরকতে তোমার পাশে একটা জঙ্গল তৈরি করবেন। ওয়ান টাইম তুমি ওই জঙ্গলের ভিতরে ডুববে, ডুকে দেখবে একটা স্বচ্ছ শক্ত পাথর থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি পড়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই জায়গায় গিয়ে নিজের মতো করে ঠান্ডা পানি পান করবে, আর তোমার বোতলে যেই পানি আছে চেঞ্জ করে তুমি ঠান্ডা পানি নিয়ে নিবে। এরপরে পথ চলা শুরু করবে, পিছনে তাকায়া দেখবে জঙ্গল আর নাই, ঠান্ডা পানি পান করবা বেশি করে, করলে তোমার ক্লান্তি চলে আসবে। ক্লান্তি যখন চলে আসবে, ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, মরুভূমিতে কোনো গাছ নাই যেখানে তুমি বিশ্রাম নিবা, তুমি যখন পাগলের মতো দৌড়াবা হঠাৎ করে দেখবা মরুভূমির মধ্যখানে একটা বট গাছ দেখা যায়। বাবা, ওই গাছের ছায়া বড় মিষ্টি, বড় মধুর ছায়া, তোমাকে সাবধান করে দিলাম ওই গাছের ছায়ায় তুমি বসবা না, যদি বসো তোমার জন্য কঠিন বিপদ হয়ে যাবে, অবশ্যই তুমি গাছের ছায়াকে এড়িয়ে তুমি চলবা। আর বাবার একটা কথা বলে দিই, যদি তুমি দেখো গাছের গোড়ার মধ্যে কোন মুরব্বী বসে আছেন বৃদ্ধ লোক, তোমার সঙ্গে যদি কোনোভাবে তার সাক্ষাৎ হয়ে যায়, সে যদি তোমাকে কাছে টেনে নিয়ে যায়, সে যদি তোমাকে বসতে বলে বসবা, ওই মুরব্বী তোমাকে যত কথা বলে তুমি মানবা। কারণ আমার বিশ্বাস, সেই গাছের গোড়ায় বসা যে মুরব্বী থাকবে বৃদ্ধ লোক, সে তোমাকে কোনোদিন বিপদে ফেলে দেবে না, বরং তোমার সকল বিপদে সহযোগিতা করবে। বাবা রে, তুমি ওখান থেকে চলে যাওয়ার পথে চেষ্টা করবা, এই বৃদ্ধ লোকটাকে যদি গাছের গোড়ায় পেয়ে যাও, তুমি তাকে সফরের সঙ্গী বানিয়ে দেবা। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে সুন্দর একটা গ্রাম তুমি পেয়ে যাবা, ওই গ্রামে ঢুকে আমার পরিচয় দিবা, আমি লোকমান হাকিমের ছেলে। এই কথা যদি তুমি বলো, এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, হাদিয়া দিবে, উপহার উপঢৌকন দিবে, তোমাকে মেহমানদারি করবে, দুই চার দিন তোমাকে ওখানে রেখে দিবে, অনেক আদর করবে। কিন্তু বাবারে, দুই তিন দিন থাকতে গেলে বিশ্বের সব থেকে সুন্দরী একটা মেয়ে ওই গ্রামের ভিতরে আছে, এলাকার মানুষ মিলে ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাইবে, তুমি প্রাপ্ত যৌবনের অধিকারী একটা যুবক রে বাবা, তুমি ওই মেয়েটাকে দেখলে তুমি আকৃষ্ট হয়ে যাবা, পাগল হয়ে যাবা বিয়ে করবার জন্যে। আমি বাবার ওসিয়ত হলো, অবশ্যই অবশ্যই তুমি বিয়ে করবা না, এড়িয়ে চলবা, এই মেয়েকে যদি তুমি বিয়ে করো তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যেতে পারে, তুমি মরে যেতে পারো, কঠিন বিপদের সম্মুখীন হয়ে যেতে পারো। আমি বাবার ওসিয়ত, ওই মেয়েকে তুমি বিয়ে করবা না, আর সকল কাজে তুমি ওই মুরব্বীর পরামর্শ মেনে চলবা। গ্রাম থেকে যখন চলে যাইবা, কিছু দূর যাওয়ার পরে সাগরের পাড় দেখবা, ওই পাড়ের মধ্যে আমার বন্ধু থাকে, তার কাছে গিয়ে আমার কাছে আমি পাওনা টাকা তার কাছে বললে তোমাকে টাকা দিবে। কিন্তু বাবা রে, আমার ওই বন্ধু টাকা দিতে গেলে একটা শর্ত আছে, শর্ত হলো তার সঙ্গে একটা রাত্র যাপন করা লাগে। কিন্তু ওই জায়গায় আমার ভয়, তুমি গেলে টাকা খুঁজলেই বলবে আমার কাছে এক রাত্র থাকতে হবে, বাবা তুমি যদি রাত্রবেলা থাকো আমার ভয় হয় তুমি নাকি মরে যাও, কোনো বিপদে পড়ে যাও, এই জন্যে থাকতে যাইবা না, দিনে দিনে ফিরবার চেষ্টা করবা, কারণ থাকতে গেলে মানুষ ফিরে আসে না। আর সকল কাজে তুমি ওই মুরব্বীর পরামর্শ গ্রহণ করবা। তারিখে ইবনে জারির তাওয়ারিতে লিখে হাকিম লোকমান শেষ পর্যন্ত বললেন, বাবা যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন,
সকল বিপদের আগে সকল বিপদের পরে দুই রাকাত সালাতুল হাজত পড়ে নিবা আমার বিশ্বাস স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে লোকমানে হাকিমের ছেলে গড় থেকে বের হলেন রাস্তায় যাওয়ার পরে তৃষ্ণার্ত হয়ে গেলেন জিহ্বা যেন বের হয়ে যায় কঠিন বিপদে পড়ে গেলেন কি কষ্ট বাবার কথা মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ হোক দুই রাকাত নামাজ পড়ে নিও তিনি দুই রাকাত সালাত আদায় করলেন আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন মুনাজাত শেষ করে বাম দিকে তাকায়া দেখেন এই মরুভূমির মধ্যে সুন্দর একটা বাগান দেখা যায় জঙ্গল তিনি জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন একটা পাথর থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায় কাছে গেলেন পানি পান করলেন ঠান্ডা পানি নিজের মতো করে পান করে বোতলের মধ্যে ঠান্ডা পানি নিলেন বের হয়ে গেলেন জঙ্গল থেকে কিছু দূর চলবার পরে আবার পরিশান হয়ে গেলেন কিছু ক্লান্তি চলে আসলো বিশ্রামের প্রয়োজন লোকমানের ছেলে বিশ্রামের জায়গা পাচ্ছেন না এদিক সেদিক ঘুরতেছেন হঠাৎ করে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে সুন্দর একটা বড় বট গাছের মতো একটা গাছ দেখা যায় ছায়া আছে মন চায় ছায়ায় গিয়ে তিনি যেন বিশ্রাম নেন আবার মনে পড়ে গেছে বাবা নিষেধ করেছেন ওই গাছের ছায়ায় বসা যাবে না বসলে বিপদ এমন সময় তাকায় দেখেন একজন বৃদ্ধ লোক ওই গাছের গোড়ায় বসে আছে গাছের গোড়ায় বসে বসে কি যেন ধ্যান করতেছে লোকমান হাকিমের ছেলেকে দেখে ডাক দিয়ে বলছে বাবা এদিকে আসো এদিক সেদিক তাকাও কেন আমার কাছে বসো তিনি বললেন আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না আমার বাবা বলেছেন এই গাছের গোড়ায় ছায়ায় বসা যাবে না বসলেই বিপদ বৃদ্ধ লোক ডাক দিয়া বলছে বাবারে তোমার বাবা কি বলে নাই গাছের গোড়ায় যদি কোনো বৃদ্ধ লোককে পাও তার কথাগুলো মানবা তার পরামর্শ মতো চলবা সে তোমাকে বিপদে ফেলে দেবে না তোমার বাবা কি বলে নাই লোকমান হাকিমের ছেলে বলছেন আঙ্কেল বাবা তো বলেছেন তাহলে তুমি আসো আমার কাছে এসে বসো গাছের গোড়ায় বসো তুমি বিপদে পড়বে না আমি তোমাকে সাপোর্ট দেব লোকমান হাকিমের ছেলে গাছের গোড়ায় গেলেন ঠান্ডা পানি পান করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাতুল হাজত পড়ে গাছের গোড়ায় বিশ্রাম নিলেন দীর্ঘ পথ চলবার কারণে ক্লান্ত ছিলেন যখনই শুয়ে পড়লেন ঘুম লেগে গেল ঘুম লেগে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বিষাক্ত সাপ গাছের গোড়া থেকে বের হয়ে লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করল ঘুমের মধ্যে বিষাক্ত সাপের বিষে অজ্ঞান হয়ে গেলেন এই বৃদ্ধ লোকটা দেখলেন আমার কথায় লোকটা গাছের গোড়ায় বসেছে কঠিন বিপদ হয়েছে তার বাবাই তো বলেছিল বসলে বিপদ কঠিন বিপদ হয়ে গেছে আমাকে কিছু করা লাগবে তিনি সাপটাকে ধরলেন দরে সাপটাকে ডেকে বললেন সাপরে যেদিকে বিষ দিয়েছিল ওখান থেকে বিষটা টেনে নিয়ে যা সাপ যখন হাকিম লোকমানের সন্তানের মাথার থেকে বিষাক্ত বিষগুলো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এই বৃদ্ধ লোকের হাতে ছিল একটা ছুরি এই ছুরি দিয়া সাপটাকে দ্বিখণ্ডিত করে দিলেন দুই টুকরা করে দিলেন এক টুকরা রাস্তায় ফেলে দিলেন ওই জায়গায় রেখে দিলেন আরে এক টুকরা তিনি রেখে দিলেন লোকমান হাকিমের সন্তানের ব্যাগে আমার মুসলমান বন্ধুগণ রেখে দেওয়ার পরে
কিছুক্ষণ পরে লোকমান হাকিমের সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ভয় পেয়ে গেলেন, অর্ধেক সাপ দেখে চিল্লাতে শুরু করলেন। বৃদ্ধ লোকটা বলছে, বাবা চিল্লাইয়া লাভ নাই, এই সাপ অর্ধেক মৃত, তোমার কোনো ক্ষতি করবে না, তোমার কোনো বিপদ হবে না, বিপদ ছিল তোমার মাথায় দংশন করেছে, আমি এই জন্যে তাকে দুই টুকরা করে দিয়েছি, কিন্তু এক টুকরা সাপ লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখেছেন তা তিনি বললেন না। এইভাবে কিছু সময় চলে গেল। বৃদ্ধ লোকটা বললেন, বাবা কঠিন বিপদ থেকে বেঁচে গেলাম, মৃত্যুর হাত থেকে তুমি বেঁচে গিয়েছো, দুই রাকাত সলাতুল হাজত পড়ে নাও। তিনি দুই রাকাত সলাত আদায় করলেন, করার পরে ডাক দিয়ে বলছেন, আঙ্কেল আমাকে তো অমুক গ্রামে যাওয়া লাগবে, যাও। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল একা যেতে মন চায় না, আপনি যদি আমার সাথে যান। বৃদ্ধ লোকটা বলছে, তুমি যদি চাও আমি যাব। এই লোকটাকে সাথে নিয়ে লম্বা দীর্ঘ পথ চলা শুরু করলেন। গ্রামে যাওয়ার পরে গ্রামে যখন পৌঁছে গেলেন, নিজের পরিচয় দিলেন, বাবার পরিচয় দিলেন, দিতে দেরি হয়েছে, গ্রামের মানুষ পাগল হয়ে গেল লোকমান হাকিমের ছেলে ভালোবাসতে লাগলো, সবাই দাওয়াত করে খাওয়াতে লাগলো। এইভাবে দুই তিন তিন দিন চলে যাওয়ার পরে তিন নাম্বার দিনে ওই গ্রামের কিছু লোক মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজায়া লোকমান হাকিমের ছেলের সামনে এনে দাঁড় করায় বলছে, বাবারে এই মেয়েটা বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো। তিনি যখন মেয়েটার চেহারার দিকে তাকালেন, তিনি তো পাগল হয়ে গেলেন, এমন মেয়েকে তো জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারার মেয়েকে তো কোনোদিন দেখা যায় না, বিয়ে তো করতে মন চায়। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল, বাবা বলেছেন, ওসিয়ত করেছেন, যদি এমন কোন বিপদে পড়ে যাও অবশ্যই মেয়েকে বিয়ে করবা না, তোমার বিপদ হয়ে যাবে। লোকমান হাকিমের ছেলে তো চিন্তায় পড়ে গেলেন, বাবা নিষেধ করেছেন কিন্তু মন মানে না, এত সুন্দরী মেয়ে আজ হোক কাল তার বিয়ে হয়ে যাবে, যে কোনো ছেলে বিয়ে করবে কিন্তু আমি তো পেলাম না। এই চিন্তা করে চতুর্থ দিনে তিনি এই বৃদ্ধ লোকটার সঙ্গে পরামর্শ করলেন, আঙ্কেল বাবা বলেছেন এমন বিপদে যদি আমি পড়ে যাই, কোন মেয়ের বিয়ের প্রস্তাব যদি আসে আমি যেন বিয়ে না করি, করলে বিপদ, কিন্তু আমার বাবা তো বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, আপনি বলেন তো বিয়ে করলে ক্ষতি হবে নাকি লাভ হবে। বৃদ্ধ লোকটা বললেন, বাবা তুমি বলো, তুমি কি মেয়েটার প্রতি পাগল, মেয়েটার প্রতি আসক্ত? যুবক ডেকে বললেন, আঙ্কেল আমার তো মন চায় এই মেয়েকে বিয়ে করতে মন চায়। বৃদ্ধ লোকটা বললেন, মন যদি চায় বিয়ে করে নাও। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল কিন্তু বাবা তো বলেছেন বিপদ আছে। বৃদ্ধ লোকটা বললেন, বিপদ তো আসবে জানি, কিন্তু বিয়ে করার আগে পরে দুই রাকাত করে সলাতুল হাজত তুমি পড়ে না, সুবহানাল্লাহ পড়েন না। সংক্ষেপ কথা, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটার সঙ্গে যখন পথ চলা শুরু করলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন গ্রামের লোকেরা তাকাইয়া বলে, এই যে ছেলে। তিনি বললেন, আমি কোন ছেলে, কি হয়েছে? সবাই ডাক দিয়ে বলছে, যুবক রে তোমার আগে এই মেয়েটার সঙ্গে আরো দশটা ছেলের বিয়ে হয়েছে, তোমার আগে এই মেয়ের সঙ্গে আরো দশটা ছেলের বিয়ে হয়েছে, বাসর রাত্রে ফুলসজ্জার রাত্রে সকল ছেলেরা পর্যায়ক্রমে এই মেয়ের বাসায় ঘরে গিয়েছে, সকালবেলা লাশ এসেছে, লাশ দশটা ছেলেকে বিয়ে করেছে, দশটা ছেলেই মরে গেছে সকালবেলা লাশ। আমরা চিন্তা করতেছি লোকমান হাকিমের ছেলে বিপদে পড়ে গিয়েছ, এখন তুমি মরে যাবে। তিনি বললেন, আঙ্কেল ওরা কি বলে, আমি নাকি মরে যাব,
এখন নাকি আমার পালা দশ জন তো মরেই গেল, এবার আমি মরে যাব, কি করা যায়? বৃদ্ধ লোকটা বলছেন, বাবা আজকে ফুল শয্যার রাত্রে যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়বা এবং আমি যা বলি তুমি তাই শুনবা। পরিষ্কার হয়ে গেল এই মেয়েটাকে যেই বিয়ে করে সেই মরে যায়। ফুল শয্যার রাত্রে হাকিম লুকমানের ছেলে এই বৃদ্ধ লোকটার সঙ্গে বাহিরে দাঁড়িয়ে আছেন। মেয়েটা খবর দিল, আমার স্বামীকে বলো ঘরে আসতে, এদিকে ডুম যারা ছিল তারা তো দাঁড়িয়ে আছে সকালবেলা লাশ নেওয়ার জন্যে। আমার বন্ধুগণ হাকিম লোকমানের ছেলে বলতেছেন, আঙ্কেল নিস্তার নাই, রাত্রবেলা তো মরে যাব, আমার খবর বাবার কাছে পৌঁছে দিও। বাবা বলেছিলেন বিয়ে না করতে, ওসিয়ত মানি নাই, বিপদে পড়ে গিয়েছি, কিন্তু মনে আছে বাবা বলছেন যত বিপদ হোক দুই রাকাত নামাজ পড়তে, আমি পড়ে নিচ্ছি, কি করা যায়? দুই রাকাত নামাজ শেষ করলেন। বৃদ্ধ লোকটা বলছে, বাবা তাহলে শোনা, আজকে ফুল শয্যা রাত্রে বাসর রাত্রে তুমি যখন তোমার স্ত্রীর ঘরে যাইবা, যাওয়ার পরে খুনসুটি করতে পারো, কথাবার্তা বলতে পারো, পরিচয় হতে পারো, অবশ্যই মেলামেশা করবা না, আমি তোমাকে যা বলি তুমি তাই শোনো। কথাবার্তা বলার এক পর্যায়ে মেয়েটা চাইবে তোমার সঙ্গে মেলামেশা করতে, তুমি সুযোগ দিবা না। সুযোগ না দিয়ে আমি তোমাকে বলছি, এক পর্যায়ে মেয়েটাকে বলবা একটা পাত্র দাও, বদনা দাও, আমি জরুরতের জন্য বাহিরে যাব। এই কথা বলে মেয়েটাকে বুঝাইয়া মেলামেশা না করে শুধু পরিচয় পর্বের পরে একটা বদনা হাতে নিয়ে তুমি আমার কাছে ঘর থেকে বের হয়ে আসবা, এসে আমার সামনে বদনাটা রেখে যাবা, লুটাটা রেখে যাবা, পাত্রটা রেখে যাবা, তুমি তোমার জরুরত ছেড়ে আবার স্ত্রীর সঙ্গে যাওয়ার সময় এই বদনা নিয়ে যাবা, আমি তোমাকে বলবো কি করা লাগবে। এখন লোকমান হাকিমের ছেলে জানেন না উনিকে, আরে তারিখ ইবনে জারির তাবারির কথা যে আয়াত পড়েছি ওই আয়াতের ব্যাখ্যায় দেখে নেবেন। আমার বন্ধুগণ এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলে ফুলশয্যা রাত্রে স্ত্রীর ঘরে ঢুকলেন, স্ত্রী বারবার চায় মেলামেশা করতে, তিনি মানেন না, তিনি পরিচয় নিলেন, একজনের সঙ্গে আরেকজনের পরিচয় হলো, চিনা জানা হলো। রাত্র যখন গভীর হয়ে গেল, অন্ধকার, সবাই যখন নিস্তব্ধ, পিন পতন নিরবতা ঘুমিয়ে গিয়েছে, তিনি বললেন, স্ত্রী রে আমার জরুরত আছে, প্রয়োজন আছে, বাইতুল খালা ইস্তেনজায় যাওয়া লাগবে, আমাকে একটা বদনা দাও, পাত্র দাও, বাহিরে যেতে চায়। স্ত্রী একটা বদনা হোক, পাত্র হোক, লুটা হোক, একটা দিয়েছে, তিনি ওটা হাতে নিয়ে বৃদ্ধ লোকটার সামনে এসে বললেন, আঙ্কেল এটা নেন। কেন বলছেন? বদনা নিয়ে আসার জন্য আপনি নেন। ওটা তিনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে অজু ইস্তেঞ্জা করে আসার পরে মুরব্বি বলতেছে, বাবা ওটা আবার নিয়ে যাও, তবে একটা কথা তোমাকে বলে দেই, এখন ঘরে ঢুকবার পরে তোমার স্ত্রী তোমার সঙ্গে জোর জবরদস্তি করবে মেলামেশা করবার জন্য, কিন্তু সাবধান, ততক্ষণ পর্যন্ত মেলামেশা করবা না। স্ত্রীকে বলবা আমি মেলামেশা করব, শর্ত আমার আছে, আমার শর্ত হলো এই বদনায় তোমাকে প্রস্রাব করা লাগবে, এই লুটায় এই পাত্রে তোমাকে প্রস্রাব করা লাগবে, যতক্ষণ পর্যন্ত এই পাত্রে তুমি প্রস্রাব না করবে ততক্ষণ পর্যন্ত মেলামেশা করব না। বন্ধুগণ লোকমান হাকিমের ছেলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। অনেক কথাবার্তার এক পর্যায়ে মেয়েটা যখন তার স্বামীর সঙ্গে মেলামেশা করতে চায়, তিনি বললেন, না আমার শর্ত আছে, তুমি এই পাত্রে এই বদনায় প্রস্রাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। স্ত্রী এক পর্যায়ে কথাগুলা এক পর্যায়ে স্বামীর কথা মানতে বাধ্য, দেখছে আর মেলামেশাই করবে না। স্ত্রী তো জানেই কথা, স্বামী তো সকালে মরে যাবে, তোলে একটা রাত্র মেলামেশা করে নেই।
বাধ্য হয়ে সেই বদনায় প্রস্রাব করল। লোকমান হাকিমের ছেলেকে এই বৃদ্ধ লোকটা বলছেন স্ত্রী প্রস্রাব করার পরে ডাকনা দিয়ে ডেকে দিও। এই বদনাটাকে ডেকে দিয়ে আবার তুমি বাহিরে এসে ওটা আমার কাছে দিয়ে দিও, দিয়ে তুমি ঘরের ভিতরে যাও, স্ত্রীর সঙ্গে মেলামেশা করো, আর এই সময় তুমি অজু করে দুই রাকাত নামাজ পড়ে যাইবা। আমার বিশ্বাস দশ জন মারা গিয়েছে, তুমি আর মরবা না। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান বান্দাগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে গেলেন, স্ত্রী প্রস্রাব করলো, পাত্রটাকে ডেকে দিয়া মুরব্বির কাছে এনে দিয়ে বলছেন আঙ্কেল এটা নেন। আমি গেলাম, অজু করলেন, দুই রেকাত নামাজ পড়লেন, ঘরের ভিতরে গেলেন, স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেন। সকাল হয়ে গেল, ডুম যারা চির লাশ যারা নিয়ে যায়, সকালে এসে দেখে দরজা লাগানো, ঠাস ঠাস করে দরজা ভেঙ্গে পায়ে ধরে টানতেছে লোকমান হাকিমের ছেলের। ওরা মনে করেছে লাশ তো প্রতিদিন এভাবেই টানে, দশটা টানছে, টান যখন দিয়েছে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। বাপরে বাপ, লাশ দেখিয়ে এখন দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। কথা তো অনেক, মাত্র শেষ করে দিব? না না, আপনারা বললে তো হবে না, আমাকে বলে দিয়েছে টাইম, আপনাদের তো অসুবিধা হচ্ছে দেখতেছি, কিন্তু সময় কম। আমার বন্ধুগণ শুনেন, কথা অনেক লম্বা, অসুবিধা হচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, তোমরা আমার পায়ে ধরে টানো কেন? তুমি কি মরো নাই? আমি কেন মরে যাবো? কয় দশ জনই তো মরছে, আমরা মনে করছি মরে গেছো। ওরা ভাবছে এটা মানুষ না, এটা জিন্নাত, ভূত, দৌড় দিছে ভাগছে। সবাই যখন তাকে ছেড়ে চলে গেছে, স্ত্রী বলে, স্বামী কি ব্যাপার, তুমি দেখি মরো নাই? লোকমান হাকিমের ছেলে বললেন, তোমরা কি চিন্তা করো, সবাই মরে যাক। তিনি বের হয়ে আসলেন, এই মুরব্বির সঙ্গে দেখা করলেন, বললেন আঙ্কেল সবাই মরে যায়, আমি মরলাম না কেন, আপনি বলেন। বৃদ্ধ লোকটা বলছেন, বাবা তাহলে শোনো, পুরো এলাকার মহল্লার লোক জমা হয়ে গেছে, লোকটা তো মরে গেছে, এসে দেখে জিন্দা। কেউ বলে লোকমান হাকিমের ছেলে, হয়তো হেকমত কইরা বাইচা গেছে, নাইলে তো বাঁচতে পারার কথা না, বাঁচলো কেমনে? এই মেয়ের হাতে দশজন ছেলে খুন হলো, সে কেমনে বাঁচলো? তিনি তো নিজেও জানেন না কেমনে কি হলো। এক পর্যায়ে মুরব্বি বলতেছেন, বাবা শোনো, ঘটনা শোনো, তুমি কেমনে বেঁচে গেলা আমি জানতে পারলাম, এখানে একটা কঠিন দুর্ঘটনা আছে। দুর্ঘটনা হলাম, তোমাকে কেন বলেছি একটা পাত্র বদনার কথা বলবা, স্ত্রীকে বদনায় তুমি প্রস্রাব করাবা। শোনো রে বাবা, এখন ওই বালটি বদনাটা বালটিটা বা বদনাটা পাত্রটা খোলো, দেখো তো কি আছে। লোকমান হাকিমের ছেলে খুললেন, খুলে দেখেন দুইটা আস্ত সাপ আর একটা কাটা সাপ। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার আঙ্কেল, আমার স্ত্রী প্রস্রাব করছে, খালি একটা পাত্র রাখলাম, সাপ আসলো কোথা থেকে? এগুলা তো দেখতেছি অনেক বিষাক্ত সাপ, দুটা সাপ মারামারি করতেছে দেখেন, আর একটা কাটা সাপ। কাটা হলো ওই কাটা সাপ, এক পিস যে গাছের গোড়ায় ফেলে দিয়েছিলেন, আর এক পিস যে বেগে ছিল, মনে আছে? এই এক পিস। লোকমান হাকিমের ছেলে বলছেন, আঙ্কেল আমি কিছুই বুঝি না, আমাকে বুঝাইয়া দেন। মুরব্বি বললেন, বাবা শোনো, আমি জানতে পারলাম এই মেয়েটার ভিতরে দুইটা বিষাক্ত সাপ পেটের ভিতরে আছে। আমি জানতে পেরেছি এই মহিলার পেটের ভিতরে দুইটা বিষাক্ত সাপ আছে। সে যখন বিয়ে করে কোনো ছেলের সঙ্গে মেলামেশা করতে যায়, ওই বিষাক্ত সাপ দংশন করে তাদেরকে মেরে ফেলে।
এই জন্য তারা মরে যায়। আমি যখন জানতে পারলাম এই জন্য তোমার ব্যাগের ভিতরে অর্ধেক একটা সাপ ছিল, ওই সাপটাকে তোমার ওই লুটায় বদনায় রেখে দিলাম, রেখে দিয়ে বলেছি স্ত্রীকে বলবা ওই জায়গায় প্রস্রাব করতে। স্ত্রী যখন প্রস্রাব করতে গেলাম ভিতরে দুইটা সাপ, বাহিরে যখন একটা সাপকে দেখেছে ওকে মারবার জন্য দুটা বের হয়ে চলে এসেছে। চলে আসার পরে আমি বলেছি মুখটা দেখে দাও, সাপ বের হয়ে গিয়েছে, তুমি বেঁচে গিয়েছো, এই জন্য তুমি মরো নাই। আর ওই তিনটাকে মেরে ফেললাম, হত্যা করে ফেললেন। বন্ধুগণ শুনবেন, ওই জায়গায় তিনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, দীর্ঘ পথ আবার তারা চলতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। যেতে যেতে সাগরের পাড়ে চলে গেলেন, গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছে, ডাক দিয়ে বলেন আঙ্কেল আমি লোকমান হাকিমের ছেলে, আপনি আমার বাবার টাকা পয়সা দিয়ে দেন, 3000 স্বর্ণের টাকা আপনার কাছে আমার বাবা পান। লোকটা বলতেছে বাবা আমি তো দিতে চাই, তোমার বাবা প্রায় দিন প্রায় সময় লোক পাঠায়, কিন্তু আমার শর্ত হলো রাত্রে থাকা লাগবে, কেউ থাকে না, বিদায় টাকা দিতে পারি না, তুমি যদি আজকে রাত্রে থাকো সকালবেলা তোমাকে টাকা দিব। লোকমান হাকিমের ছেলে বললেন না থাকা যাবে না, বাবা নিষেধ করেছেন, থাকলে বিপদ আছে, থাকা যাবে না। হঠাৎ মনে পড়লো বাবা বলেছেন যত বিপদ হোক না কেন সকল কাজে মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। বৃদ্ধ লোকটাকে বলেন আঙ্কেল আপনি বলেন, আপনি বলেন রাত্রে থাকবো কিনা চলে যাব, না থাকলে টাকা পাওয়া যাবে না। মুরব্বি বলছেন বাবা যেহেতু আসছো টাকার জন্য, তো টাকা ছাড়া গিয়ে তো লাভ নাই, মধ্যখানে যা হয়েছে তো সব ফাও ফাও হইলো, তোমার উদ্দেশ্য তো ছিল টাকা, বাবার কাছ থেকে আসছো টাকা নেওয়ার জন্য, বিজনেস করার জন্য, মধ্যখানে বিয়ে করছো যা করছো সব তো এমনি এমনি, টাকা তো পাইলা না, আসছো যেহেতু টাকা নিয়ে যাও রাত্রে থাকো। লোকমান হাকিমের ছেলে বলেন আঙ্কেল থাকলেই তো মরা লাগবে। তিনি বলছেন আমার বিশ্বাস তুমি দুই রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ, পড়লেন না? আমার মুসলমান বান্দাগণ মুরব্বীকে বলেন আঙ্কেল আমরা রাত্রে থাকবো, এই লোকটা যার কাছে লোকমান হাকিম টাকা পান সে একটা বাড়ি বানাইছে সাগরের মধ্যখানে, প্রায় সাগরের মধ্যখানে পাড়ের মধ্যে চড়ে একটা দোতলা বাড়ি বানাইছে, দোতলার এক রুমে সে নিজে থাকে, আরেক রুমে তার দুইটা সন্তান থাকে, আর যারা তার কাছে ঋণ নিতে ঋণের টাকা নিতে আসে পাওনা টাকা নিতে আসে তাদেরকে নিচতলায় ঘুমাইতে দেয়। তারা যখন নিচের তলায় ঘুমাইয়া যায় তখন রাত্রবেলা সাগরের জোয়ার এসে নিচতলা ডুবাইয়া দেয়, লোকগুলা মরে যায়, সকালে টাকা দেওয়া লাগে না। প্রতারণা বুঝতেছেন আপনারা? শুধু সংক্ষেপ করে বুঝিয়ে দিচ্ছি, তার প্রতারণার সিস্টেম, মানে যেই টাকা নিতে আসবেন মরা লাগবে, টাকা পাবেন না। আমার মুসলমান বান্দাগণ তারা দুইজনকে নিচতলায় ঘুমাতে দিলাম, হাকিম লোকমানের ছেলে দুই রাকাত নামাজ পড়লেন, এই মুরব্বি ঘুমাতে গেলেন ঘুমাসে না, তিনি বুঝতে পারলেন কখন জানি কখন জানি পানি আসবে জোয়ারে সে ডুবাইয়া দিবে মইরা যাব। ওরা তো উপরে ঘুমায়, যখন জোয়ারের পানি আসতেছে বৃদ্ধ লোকটা লোকমান হাকিমের ছেলেকে ঘুম থেকে ওঠায় বলছে বাবা উঠো থাকলে মরা লাগবে চলো দোতলায় যাই। ও তো মনে করছে তালা মাইরা গেছি, এরা ভিতরে আছে বাইরে হইতে পারবে না, কিন্তু জানে না এটা তো লোকমান হাকিমের ছেলে, যার কথা আমার আল্লাহ পছন্দ করে কোরআনে কারিমের সূরা নাজিল করেছেন কোন সুবহানাল্লাহ। কোরআন বুঝো, কোরআন থিসিস করো। আমার মুসলমান বান্দাগণ
এই জন্য আল্লাহ বলছেন কোরআন একটা লাইট। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট। সিস্টেমে অন্ধকারেই যদি লাগাইয়া দিতে পারো অন্ধকার থাকবে না, গোটা এলাকা আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জোয়ার যখন চলে আসলো দুইজন উপরে উঠলেন, ছেলেদের দরজায় নক করলেন, দরজা খুলে দিয়েছে। ওরা দুইজন জানতো না বাবার পলিসি শয়তানি, কারণ সকালবেলা সন্তানেরা ঘুম থেকে উঠার আগে বাবার লাশগুলাকে সাগরে বাসায়া দিত, এই জন্যে কারো ঋণের টাকা দিত না, সন্তান এগুলা জানতো না। দুইজন লোকজন উপরে উঠে গেল, দরজায় নক করেছে, দুই ভাই দরজা খুলে দিয়েছে, কি ব্যাপার আপনারা আসছেন কেন বাবা? নিচে ঘুমাইতে পারি না, কখন জোয়ারের পানি চলে আসে। তোমরা দুই ভাই যে রুমে ঘুমা আমাদেরকে আজকে রাতে থাকতে দাও। ওরা তো জানে না কেন এসেছে দুইজন, তাদের বাবার সঙ্গে কি লেনদেন। দুই ভাই ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি নিয়ে এসেছেন লোকমান হাকিমের ছেলে, ওনাকে বিশ্বের মানুষ বড় পছন্দ করে, ওনার ছেলেকে আমিও পছন্দ করি, এই জন্য আমরা দুই ভাই আজকে রাত্রে নিচতলায় থাকবো, আপনারা দুতলায় থাকেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন এটা আমার কৌশল। আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যত কৌশল করেছে কোরআনওয়ালা ইসলামওয়ালা তাওহীদওয়ালাকে ধ্বংস করে দিতে, তারা জানে না আমি আল্লাহর কৌশল তো আরো বড়। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআনটা পড়ো, কিসের ভয়? আমার বন্ধুগণ এক পর্যায়ে ওই লোকটার দুই ছেলে নিস্তলায় ঘুমাইয়া গেল, আর তারা দুইজন দুতলায় ঘুমাতে লাগলেন। গভীর রাত্রে জোয়ার আসছে, দুই ভাই ঘুমের মধ্যে মইরা গেছে। সকালবেলা ওই লোকটা ঘুম থেকে উঠে আগে ছেলেদের দরজায় তালা মারছে যেন বাইর হইতে না পারে, আসলে জানে না ভিতরে ছেলে নাই, দুইজন পথিক শুয়ে আছে। নিচের রুমে আসছে মুসাফির দুইজন লোকমান হাকিমের ছেলে, আর ওই বৃদ্ধ লোকটার লাশ সাগরে বাসায়া দেওয়ার জন্যে দরজা খুলে দেখে তার ছেলে। আল্লাহ বলছেন কৌশল করছিলে আরেকজনকে মারবে, আমি আল্লাহ তো কৌশল তোর উপরে দিলাম, শয়তানি করিস না। আমার বন্ধুগণ কষ্ট পাইল, দোতলায় গেলাম, দোতলায় গিয়ে দেখে নক করেছে, তালা খুলেছে, খুলে দেখে লোকমান হাকিমের ছেলে আর মুরব্বি। কয় আপনারা এখানে কেন? কয় আপনার টাকা দেয়া লাগবে, আজকে শয়তানিতে কাজ হবে না। ছেলেও দুইটা গেছে, টাকাও দেওয়া লাগবে, সব শয়তানি বুঝে ফেলছি, বিপদে পড়ে গেছে দেখছে, সারা জিন্দগি ঠকাইলাম, একদিন তো ধরা পড়ে গেলাম। এই জন্য পাবলিককে ঠকাবেন না, হুজুরদেরকে গালি দিবেন না, আলেম ওলামার বিরুদ্ধে আন্দোলন করবেন না, আল্লাহ যেদিন ধরবেন তো আর ছেড়ে দিবেন না। কথা বুঝেন আমার? টাকা নিলেন, টাকা ঠিক মতো 3000 স্বর্ণ মুদ্রা দিল, নেমে আসলেন, দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লেন। রাস্তায় আসার পরে মুরব্বি বলতেছেন বাবা চলে যাওয়া বাড়িতে, আমি আর তোমার সঙ্গে যাব না, তোমার রাস্তার সফরের জন্য আমি তোমার সহযোগী ছিলাম, আমি আর যাব না, এখন তুমি একা একা চলে যাওয়ার কথা হলো, রাস্তায় যা পাইলা, আমি তো তোমাকে সহযোগিতা করলাম, কি তুমি নিবা কি আমাকে দিবা বাট করো। লোকমান হাকিমের ছেলে বলেন আঙ্কেল আপনাকে পেয়ে তো আমি বেঁচে গেলাম, সকল কাজে আপনি সহযোগিতা করেছেন, 3000 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে নেন, আমি আমার বউ নিয়ে বাড়িতে যাই, আমি শুধু আমার বউ নিয়ে বাড়িতে গেলেই চলবে, আপনি টাকাটা নেন। মুরব্বি বলছে বাবা
তুমি যদি আমাকে টাকা দাও তোমার সফরের মূল উদ্দেশ্য ছিল টাকা বাবার কাছ থেকে এসেছো টাকা নিয়ে বিজনেস করবা তুমি আমাকে টাকা দিলে তুমি কেমনে চলবা টাকাটা কয় তাহলে অর্ধেক নেন মুরব্বি বলছেন বাবা বউ তুমি নিয়ে যাও টাকাও সবগুলো তুমি নিয়ে যাও আমার টাকাও লাগবে না পয়সাও লাগবে না কিছুর ভাগ চাই না তোমার কাছে একটা ওসিয়ত করে যাই বাড়িতে গিয়ে তুমি তোমার বাবার কাছে আমার পরিচয় দিয়ে সালামটা জানাইয়া দিবা এবার লোকমান হাকিমের ছেলে ডাক দিয়ে বলল আঙ্কেল আপনার পরিচয়টা তো জানলাম না কিসের পরিচয় দিব বাবার কাছে এমন সময় মুরব্বি বলতেছেন যুবক তুমি শোনো আমার পরিচয় জানো না আমি হলাম মালাইকাতুল্লাহ আল্লাহর একজন রহমতের ফেরেশতা তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়েছিলে আল্লাহ আমাকে তোমার পাহারাদারির জন্য নিযুক্ত করেছিলেন আর তোমার বাবা দোয়া করেছিলেন এই যেন ফেরেশতাটা মানুষের সুরত ধরে তোমাকে হেফাজত করে এই জন্যে পুরা রাস্তা তোমার দুই রাকাত সালাতুল হাজতের বিনিময়ে আমি পুরা রাস্তা তোমার জিম্মাদার হয়ে গিয়েছিলাম কোন সুবহানাল্লাহ বুঝাতেই চাইছিলাম এর ফজিলত বুঝতে পারতেছেন আমার কথা সুতরাং তুমি তোমার বাবার কাছে গিয়ে আমার পরিচয় দিবে তুমি যে নামাজ পড়ে বের হয়েছিলে আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য একজন ফেরেশতা পাঠিয়েছিলেন আমি তোমাকে বাঁচিয়েছি এই কথাই তো আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের তিন নম্বর শব্দে বললেন গোলাম والذين يبيتون لربهم سجدا وقياما বিপদ যখন চলে আসবে সমস্যায় যখন পড়ে যাইবা সেজদা করবা আল্লাহর পায়ে রুকু করবা আল্লাহর পায়ে আমার বন্ধুগণ লম্বা ঘটনা এখন লোকমান হাকিমের ছেলে বাড়িতে আসবেন মধ্যখানে কি ঘটবে তা বলার দরকার নাই